এক এক কোমর পর্যন্ত মাটিতে গাড়া ছিল, ডুবে আমরা হচ্ছে মাটি খুলে তাকে বার করা হয়েছে। প্রায় 3 দিন ধরে জলের মধ্যে ভাসছে দেহ। আজ বৃহস্পতিবার সকালে সে দেহ তুলতে গিয়েই বিপত্তি। ভাসমান অপরিচিত মানুষটি আসলে জীবিত। ঘটনা দাসপুর থানার গুড়লি গ্রামের ঘোলপাড়ার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় 3 দিন ধরে এক ব্যক্তির দেহ ভাসছে গ্রামের পাশের কাঁসাই নদীতে। কোনোভাবেই ওই দেহের কাছে পৌঁছানো যাচ্ছিল না। আজ 9 সেপ্টেম্বর সকালে টিম স্থানীয় সংবাদ ঘাটাল থানার জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দাদের সহযোগিতায় নৌকা করে ওই দেহের কাছে পৌঁছালে দেখা যায় 1 বছর 55 দিনের ব্যক্তি জলের মধ্যে ভেসে রয়েছেন এবং তিনি চোখ মেলেও চাইছেন। পরিচয় জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি কিছুই বলতে পারছিলেন না। খবর দেওয়া হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, পাশাপাশি দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়কেও। প্রশাসনের তৎপরতা শুরু হয় জোর কদমে, কিন্তু তার আগেই দাসপুরের গুড়লি ঘোলপাড়ার কয়েকজন বিষয়টি জেনে একেবারে প্রাণ বাজি রেখে জলে ডুবে ওই ব্যক্তিকে উদ্ধার করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। পরে দাসপুর পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানান, ওই ব্যক্তিকে ইতিমধ্যেই ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে, তবে তার এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি। উদ্ধারকারী স্থানীয় ব্যক্তিরা জানাচ্ছেন, ওই ব্যক্তি জলের মধ্যে যে পলি মাটি সেই মাটিতেই আটকা পড়েছিলেন। দেখুন দাসপুর থেকে ক্যামেরায় মৃণালের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ ঘাটাল। কি করে জল দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলে বলছে উঠে মারি বাড়ি, কিছু বলছেনি। আমার নাম উত্তম ঘোড়ই, হরিরামপুর গুণলির মিডিল পয়েন্টে বাড়ি আমার। আমি এখানেতে সামনাসা স্থানীয় বাসিন্দার। আর এখানে একজন দেখলাম 3 দিন ধরে একটা লোক মৃতদেহের মতো ভাসছে, উপরন্ত গা ডুবি মানে মাথা বুদ্ধি পুরো জেগে আছে। প্রথম ভাবলাম যেহেতু একটা ডেড বডি, হয়তো কোনো মরা একটা পড়ে আছে। কিন্তু সামনাসামনি লোকেশনের জন্য দেখতে পেলাম যে 3 দিন ধরে লোকটা আছে, কিন্তু আজকে দেখলাম লোকটা লড়ছে। কাল এখানে যারা মাছ ধরতে এসেছিলো নৌকা নিয়ে, তারা ওখানে একটি লোককে এতটা জলে মানে ডুবে আছে, নিচেটা ডুবে আছে, মাথাটি খালি এতটা মুখটা জেগে আছে। সেই হিসাবে আমরা শুনি, আমরা গিয়েছিলাম দেখতে। আমার নাম হীরেন মান্না, জয়কৃষ্ণপুর ঘাটাল থানা। বলুন। হ্যাঁ হ্যাঁ, পরশু থেকেই তো আসছে, সে ওখানেই আছে জলের মধ্যে, এইভাবেই আছে। অচেনাই তো, চেনা নয়। আচ্ছা, স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, জানেন কিছু এই ব্যাপারে? না না না, কিছু জানানো হয়নি। আজও ডুবে আছে। আপনার নাম? তাপসী মণ্ডল। বাড়ি? বাড়ি গুল্লি। সামনে নৌকা রাখতে দিয়ে সারা পেট কি ভাবে এরকম বসে আছে, হাত লাগছে, পা লাগছে, ওই 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 ওইটা ওইটা ওই ওই ওইটা ছিঁড়ছে। বহুলোক দেখতে এসেছে, বাকি যারা কি করতে এসছে বাচ্চারা? আপনি জলের মধ্যে কেন, জলের মধ্যে কেন, জলে কেন, হ্যাঁ জলে কেন, কোথায় বাড়ি? তুমি জলে আছো কেন? মানে ভাষা বুঝতে পারিনি আমাদের, কোনো আমাদের কথা ভাষা বুঝতে পারিনি।
आप कहाँ से आए हो? पुलिस से, पुलिस ऐसे तुलवे? মানুষ মানে কালকে মাচা কেউ বলতিছে বলে থানায় খবর দিয়ে দিলে বলে এইখানে মানুষটা পাস স্যুট পরে আছে তো ওই জন্য আরো যেন উঠতে পারছে নি। হাই লোকটা মনে হচ্ছে হিলে চলে যাচ্ছে। পায়ের অবস্থা তো খারাপ, এক কোমর পর্যন্ত মাটিতে গাড়া ছিল, ডুবে আমরা আছে মাটি খুলে তাকে বার করা হয়েছে। পরিচিত আপনাদের কেউ? না, আমাদের অপরিচিত। এবার কি করবেন ওনাকে প্রশাসনের হাতে? হ্যাঁ, ওরা যা করবে এবার ওরা জানে। আপনার নাম? কমলচন্দ্র সামন্ত। বাড়ি? গুনলি গোলপাড়া। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।